একটা ঠেলা বলি আমরা কি এমন অন্যায় করেছি যে আমাদের লালচুতা খাইতে হবে? ঠিক, একদম ঠিক। ঠিক, ছোট ছোট মিয়া গুলান কন্যাশ্রী পাচ্ছে আর বড় হলে লক্ষ্মী ভান্ডার, আমাদের কোন হয় না? ঠিক, একদম ঠিক। আরো শুনেলে বল। শুনেলে শিল্পী হইলে শিল্পী ভাতা, আমাদের কোন হয় না? ঠিক, একদম ঠিক। আন্দোলন করতে হবে, প্রচন্ড আন্দোলন করতে হবে। ঠিক, একদম ঠিক। ঠিক, মাতাল ইউনিয়ন জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। পড়ে যাচ্ছে যে আমাদেরকে বোতল ছাপে ভোট দিন, আমাদেরকে বোতল। হ্যাঁ কেন বল বলি, এখানে ভোটাভুটির কি আসছে? কেন আমরা তো নিজের হক মাগিতে যাব। হ্যাঁ ইট ইজ ঠিক, তবে হ্যাঁ রে বাবা, কার দিনে হক মাগবে? সারা বলক বলা তো বেশি ভিকারি রে বাবা। এরে সামনে দুর্গা পূজা, হ্যাঁ মা দুর্গার কাছে আমাদের হক চাইব। ঠিক বলেছিস, চ চ চ চ চ চ। কোন দিকে গেলি রে? যাচ্ছি। আয় জলদি, জলদি আয়, জলদি আয় রে বাবা। চল বাবা। কি বাপ, আধার হয়ে যাচ্ছে যে রে? হ্যাঁ আমারই। চ চ চ হাওয়াল, ওই গাছ তিনটায় বসবো আজ রাতে, না ওইখানে কাটান দিব। ঠিক, ইট ইজ ঠিক। চ দারুন জায়গা রে বাবা, আজ রাতটা ইখানে কাটাবি। ঠিক বলেছিস, ইট ইজ ঠিক। তো বার কর। কি বার করবো রে বাবা? ওই বাঘডোগরাটা। বাঘডোগরা? বুঝে গেছি, সারা সব দিকে তো তালা আছে রে বাবা। দাদা দিছি, দিছি, সুগম থাক। দিছি, দিছি। হ্যাঁ লে বার করে লে। হ আছে না? হ বার করলি? গোটাটা মারে দিন না বাপ। ঝাঁঝি লাগছে নাকি রে বাপ? দমে ঝাঁঝ রে বাপ। লে গোটাটা মারি না, আমার লাগে রাখবি রে বাপ। খাই লে, খাবো, আমার ঘুম লাগছে ভাই। আমি গোটা খাবো। ঠিক আছে, ঘুম লাগছে না খাবি? আমার ঘুম লাগছে রে, আমি এই মারে দিছি। আহ
ইসলা ঘুমাই গেল রে বাবা। আমার ঘুম লাগছে মারি, আমিও ঘুমাবো মারি, আমিও ঘুমাবো মারি। ডিস্টার্ব করছিস? আমাদের রক্তই নাই, না মাইরি আমাদের রক্ত নাই। একবার রক্ত দিতে গেছিলি আমরা, ডাক্তারে টেস্ট করে কি বললো বাবা জানো? বলছে তোদের রক্ত হইয়া যাবে। বলছে তোদের মদ খায় খায় না, তোদের রক্তটা মদে হয়ে গেছে। আসলে আমাদের তো কোনো কাজ নাই, কোনো কাম নাই বাবা, আমাদের বড় কষ্ট, আমাদেরকে ছাড়ে দে না বাবা, ছাড়ে দে বাবা, বাবা ছাড়ে দে বাবা, ছাড়ে দে বাবা, এবার আমাকে ছাড়ে দে বাবা। ঠিক আছে, তোদের আমি ছাড়িয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো বাবা, কি শর্ত? আমাকে কত রাত জাগায় রাখবি? যা মশাই কাছে শোন শোন, যদি আমাকে রাত জাগায় রাখতে পারি তবে আমি তোদের রাখবো। ভর দিবে হঠাৎ ঘাড়টা ধর, তোমাকে খুশি করে দেবো ঠাকুর। ঠাকুর খুশি করে দেব, ঠাকুর খুশি করে দেব, শুরু হয়ে যাক। না রে না, মশা তো ছাড়ে না, শরীরে হুল ফুটালে কি যে যন্ত্রণায়। না রে না, মশা তো ছাড়ে না, শরীরে হুল ফুটালে কি যে যন্ত্রণায়। ঝোপঝাড় আর বনে বদাড়ে দমে ঘুরছে মশা মাছি, মশা মাছি মশার কামড়ে পাগল হয়েছে কি করে আমরা বল বাঁচি, বল বাঁচি। মশার বিষেতে হয়েছি নাজেহাল, আমার মশারি ছিঁড়েছে গতকাল, গতকাল। এই অবস্থায় কে যে বাঁচায়। না রে না, মশা তো ছাড়ে না, শরীরে হুল ফুটালে কি যে যন্ত্রণায়। স্বচ্ছ জল ভাই তোরা জমতে দিবি নাই, স্বচ্ছ জলে ডেঙ্গুর মশা ডিম যে পেড়ে যায়। বাবা ডেঙ্গু, স্বচ্ছ জল ভাই তোরা জমতে দিবি নাই, স্বচ্ছ জলে ডেঙ্গুর মশা ডিম যে পেড়ে যায়। বমি জ্বর হলে পড়ে আর থাকবি না, থাকবি নাই, ডাক্তার বাবুর কাছে জলদি যাবি ভাই, যাবি ভাই। এই অবস্থায় তবে বাঁচবি সবাই। না রে না, মশা তো ছাড়ে না, শরীরে হুল ফুটালে কি যে যন্ত্রণায়। না রে না,
মশা তো ছাড়ে না, শরীরে হুল ফুটালে কি যে যন্ত্রণায়। তবে শোনো, যদি ভুল বলতো তোরা বলেছি তো তোদের বিপদ অনিবার্য। কোথায় গেল রে বাবা? বাবা কোন দিকে গেলি রে বাপ? নাই কে পালাইন ছে রে? চ চ ভোর হই গেল, ভোর হই গেল, ঘর যাব, ঘর যাব। চ ধরা রে বাপ, নেশাড়া আছে রে বাপ। হ্যাঁ রে। হ্যাঁ বল। হেলা বল রে। বলি ব্রহ্মদত্তি যে বরটা দিল ওটা ঠিক দিল না নাই সেটা কি করে বুঝবি? তুই ঠিকই বলেছিস, তাহলে মন্ত্রটা দিব। দে দিব দে। দিলাক ধাসুং বাং বাং। মা গো, তুই আমাদের সঙ্গে ছল করছো, তাই ছেলের রূপ ধরে আমি মা নয়, আমি মহিষাসুর। না না, আমরা তো তোমাকে ডাকি নাই। তবে তবে তুমি কিসকে আইলে? আচ্ছা, তুমি যে মহিষাসুর তার প্রমাণটা কি? হ্যাঁ বলি, তোমার ওই বাহন মহিষটা কোথায়? আরে আমার গোয়াল ঘরে বাঁধা আছে। আর হাতে তো তরোয়ালটাও না। আমাদেরকে ভয় দেখাবে না বলে দিছি। শোন হেলা ঠেলা, যতই তোরা কেরাটা জান, তোদের মৃত্যু আমার হাতেই আছে। আমরা তো মরতে ডাকি নাই। হ্যাঁ, আমরা তো মা দুর্গার কাছে নিজেদের ডিমান্ডটা জানাতে ডাকিছি। হ খেয়াল কর, ব্রহ্মদত্ত বাবা তোদের কি বলেছিল? তবে শোনো, যদি ভুল বলতো তোরা বলেছি তো তোদের বিপদ অনিবার্য। শুন, এবার আমার হাতে তোদের মৃত্যু। না মা মানে অসুধ দাদা, না না ইহা মানে কাকা, না বাবা, বাবা ও বাবা, এবারের মতন মাফ করে দাও বাবা আমাদের। এরে ঠিক করে মন্ত্র দেবো, বলবো বলবো। হ্যাঁ বলছি, হ্যাঁ খবর দিলাক দাসুং কাং কাং বাং, দিলাক দাসুং টুং টাং, দিলাক দাসুং ঝিঙা ঝিঙা, দিলাক দাসুং কুটলাই, দিলাক দাসুং কেরি, দিলাক দাসুং পিপা কাল্লা, দিলাক দাসুং ডিঙ্গিয়া, মনে পড়েছে মনে পড়েছে, জলদি বল। দিলাক দাসুং টাং টাং বলি, আরো ভুল মন্ত্র বললি নাকি রে বাপ? একে মামুন সাহ, তার বাদে ধুনার গন্ধ। মায়ের কি যা হবে? মহিষাসুর আমার ভক্তদের ছেড়ে দাও। সব ব্যাপারে নাক গলাবে না দুর্গা, মর্তবাসীকে কষ্ট দেয়াই আমার ধর্ম, আর মর্তবাসীকে বাঁচিয়ে রাখাই আমার কর্তব্য। তাহলে যুদ্ধ হোক। তাই হোক। Thank you.
মা গো আমাদের বড় কষ্ট মা, চার কুন যদি ঝাটাইল তোকে চাল ধান পাওয়াবেক নাই, ইঁদুরে ডিগবাজি খাচ্ছে আর জিনিসপত্র দাম আকাশ ছোঁয়া মা, গরিবরা যে কি করে বাঁচবে সেটাই চিন্তা হচ্ছে মা। এই জন্য তোরা দায়ী, আমরা আমরা হ্যাঁ তোরাই, তোরা চাষের জমি বিক্রি করে বড় বড় ফ্ল্যাট বানাচ্ছিস, প্লাস্টিক ব্যবহার করে জল দূষিত করছিস, এই দূষিত জল থেকে নানা ধরনের রোগ ছড়ায়, চারদিকে সবুজ করে তোল, পরিবর্তন আন, সবুজের বিপ্লব ঘটা। তাই হবে মা, তাই হবে, তাই হবে।